মোবাইলটা কোথায়? ওকে ঠিক আছে, আজকে একটা পার্টিতে যেতে হবে বুঝছো, পার্টিতে একটু কাজ আছে, ওখানে যেতে হবে। সুশীল সমাজের অনেকে আসবে, তুমি যাবে? আচ্ছা গেলে যাও। ওদিকে যেতে হবে, ঠিক আছে। আরে বইয়ানে কি হয়েছিল, ও লোকজন লোকজন মারপিট দিছে, তো এইসব চশমা লোক তো এইসব কথাই বলবে, তাদের আর কি আলাপ এইসব কথাই বলবে, কারণ চশমাওয়ালা লোক। আর এগুলো সুশীল সমাজ, এগুলো ভণ্ড বেশিরভাগ, চশমাওয়ালা লোক মুক্ত মুখ, এগুলো ভণ্ডা বিল করে, এগুলো হলো দোষ চাপাটি নিজেদের সুশীলের মুখোশ করে দোষ চাপানোর চেষ্টা করে, যাদের পাঞ্জাবি পরে এইসব লোকদের। আমার কাছে তাই মনে হয় সুশীল সমাজ ওরা টিম সমাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি জি, ওইখানে যারা হামলা করছে আমি তো পুরোপুরি তাদেরকে চিনি না, একজন পাঞ্জাবি পরা ছিল, হয়তো তাদের মধ্যে কেউ হতে পারে, আমার কাছে তাই তো মনে হয়। আপনারা ওদেরকে একটু ধরার চেষ্টা করেন। ঠিক আছে রাখি, আমি একটু পার্সোনাল কাজে বিজি, তো রাখি। ওই যে ওইখানে মারপিট এসে যে এইসব মারপিট প্রায় সময় হয়, কি যে হয় মানে পড়াশোনা লোকেরা কোনো কাজ করে না, আমি মারপিট তো বেশি, এইসব মারপিট তো অনেক দেখলাম, এবার কাজ কতটুকু হবে এটা তো জানি না। আর ওই সুশীল সমাজের লোকজন আর কি করবো, এখানে তো এইসব সুশীল সমাজের এগুলো একজনের বন্ড, এগুলো বন্ডের মুখোশ করে ভালো ভালো কথা বলে, এগুলো দুষ্টাপানির চেষ্টা করে, এখন পাঞ্জাবি হলো মুখ মুখ। আসলে আমার কাছে মনে হয় এগুলো হলো মূল মতার্থতা, আর কিছু বলার নেই, মানুষ সচেতন না বলে। হ্যাঁ হ্যাঁ, হয়তো কোনো পাঞ্জাবিওয়ালা জড়িত থাকতে পারে। এরা যে সুশীল নামদারি, কিন্তু এইগুলো আজকে উদ্দেশ্যটা অন্যরকম, নির্দিষ্ট এক প্রকার লোক এরা টার্গেট করে, এদেরকে ধরিয়ে দিতে হবে, এদের আসল খোলস বের করতে হবে, ওরা মানে ওই লোক মানে পলাবে। এগুলো কি ভণ্ডামি করে তো বেশি দিন টিকে যায় না, এইসব সুশীল সমাজ এগুলোকে তো আমরা ভালো করে চিনি। এখন বন্ড এইসব বন্ড যেসব লোক আছে আমাদেরও এইসব লোক দিয়ে তেলবাজি না করে এদের আসল লোক উন্মোচন করতে হবে। লোকজন খেপে গেছে, তাই পাসপোর্ট রেডি করো, চলে যাব। হ্যাঁ এখন দেশ, এখন দেশ ছাড়তে হবে, এটাই আমার জন্য আমাদের জন্য ভালো সিদ্ধান্ত। আরে তাড়াতাড়ি রেডি হও, বের হও, কে করবে? আরে ওরা আমাদের আমাকে কিছু করতে পারবে না, আমার উপর ভরসা রেখো, কারণ বন্ডদের দখলে পৃথিবী, আর আমার মতো সুশীল এর একটা অংশ।